নমস্কার বন্ধুরা, গার্ডেনিং পার্সেলে আপনাদের সকলকে স্বাগতম। সয়েল এবং সয়েললেস গ্রোয়িং মিডিয়ামে টবে গোলাপ গাছ করা নিয়ে যে ভিডিও সিরিজটা আমি শুরু করব বলেছিলাম, আজকে তার ফার্স্ট এপিসোড। আর আপনারা যারা ঘেস নিয়ে একেবারেই নতুন, ভাবছেন ঘেস কী বা ঘেস কোথায় পাওয়া যাবে, এই নিয়ে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি এবং ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা প্লিজ ওই ভিডিওটাও দেখে নেবেন। ঘেসে গোলাপ করা কতটা কঠিন? আমার মনে হয় ঘেসে গোলাপ করা ততটাই কঠিন যতটা মাটিতে গোলাপ করা কঠিন। এটা এমন কিছুই রকেট সায়েন্স নয় বা এর জন্য আপনাকে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে হবে, এরকমও কিছু ব্যাপার নেই। ঘেস বা সিন্ডারে আপনারা সকলেই গোলাপ গাছ করতে পারবেন। ঘেসে গোলাপ গাছ করার জন্য মাটিতে গোলাপ গাছ করে গোলাপ গাছ সম্বন্ধে বিশারদ হতে হবে, তারপরে ঘেসে গাছ করতে পারবেন, এরকম কিছু ব্যাপার নেই। এই ভিডিও সিরিজের ভিডিওগুলো ফলো করে আমি যেভাবে বলবো সেভাবে যদি গাছের পরিচর্যা করেন এবং গাছের খাবার দিয়ে যান তাহলে আপনার গাছও ভালো হবে, এটা নিয়ে আমি নিশ্চিত। তবে যে কোনো গাছ বসানোই একটা প্রজেক্টের মতো, যেমন আমরা মরসুমি গাছ বসাই সেটা 3-4 মাসের প্রজেক্ট, তবে যখন আমরা গোলাপ গাছ বসাই সেটা বেশ কয়েক বছরের প্রজেক্ট। আমি যে গাছগুলো এই ডিসেম্বর মাসে বসাবো সেই গাছগুলোতে আমি এই বছর কোনো ফুল নেব না, ওই গাছগুলোতে আমরা ফুল নেব আগামী শীতে। আমি আজকে 4টে গাছ বসাচ্ছি, তার মধ্যে একটাকে আপনাদের সামনে প্রতিস্থাপন করে দেখাচ্ছি। গাছটাকে প্রথমে সাবধানে গ্রো ব্যাগ থেকে বের করে নেবেন। ধানের এই তুষগুলো আপনার কাজে লেগে যাবে অ্যাজেলিয়া গাছ বসানোর জন্য। আমি এই গাছটাকে ধানের তুষে বসিয়েছি, 3 ভাগ নিয়েছিলাম ধানের তুষ আর 1 ভাগ নিয়েছিলাম ভার্মি কম্পোস্ট। গাছের শিকড়ের সাথে লেগে থাকা তুষগুলোকে আমরা যতটা সম্ভব নাড়িয়ে ফেলে দেবার পর গাছের শিকড়কে কমপক্ষে 1 ঘন্টার জন্য জলে ডুবিয়ে রাখবো। প্রথমেই হাত দিয়ে মাটি ছাড়াবার চেষ্টা করবেন না, এতে গাছের শিকড় নষ্ট হয়ে যেতে পারে এবং গাছ বসানোর পর গাছ নাও বাঁচতে পারে। 1 ঘন্টা গাছের শিকড় জলে ডুবিয়ে রাখার পর শিকড়ের সাথে লেগে থাকা মাটি অনেকটা নরম হয়ে যায়, তারপর ওই মাটির উপর আমরা ট্যাপ ওয়াটার কিছুক্ষণের জন্য চালিয়ে দেব। গাছকে বেয়ার রুট করার সময় খুবই ধৈর্য সহকারে করতে হবে, গাছের রুট নষ্ট যাতে না হয়। আমি এভাবেই গোলাপ গাছকে বেয়ার রুট করি এবং আমার আজ পর্যন্ত কোনো গাছই ঘেসে বসানোর পর মারা যায়নি। গোলাপ গাছকে বেয়ার রুট করার পর আমরা 1 লিটার জলের সাথে 1 গ্রাম হিসাবে কিছুটা ফাঙ্গিসাইডের মিশ্রণ তৈরি করে নেব। আমি এখানে সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করেছি, আপনারা সাফ বা অন্য যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এই ফাঙ্গিসাইডগুলো জলে আমরা গাছের শিকড়কে কমপক্ষে 10-15 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে গাছটাকে 10-15 মিনিট রেখে দেবার পর আমরা গাছটাকে টবে প্রতিস্থাপন করব। প্রথমবার প্রতিস্থাপন করার জন্য যে টব ব্যবহার করবেন সেটা গাছ এবং গাছের শিকড় অনুযায়ী 4-8 ইঞ্চি সাইজের টব ব্যবহার করতে পারেন। আমি এখানে 5 ইঞ্চি সাইজের একটা থার্মোফর্মের টব নিয়েছি। ঘেসে গোলাপ গাছ বসানোর জন্য মাটির টব সবচেয়ে ভালো বলে আমার মনে হয়, কিন্তু আমার কাছে মাটির টব না থাকায় আমি থার্মোফর্মের টবগুলোকে ব্যবহার করছি। এই গাছটাকে যখন আমি রিপোর্ট করব, ছোট টব থেকে বড় টবে দেব, তখন আমি মাটির টব ব্যবহার করব। ঘেসে গোলাপ গাছ বসানোর জন্য আমি শুধুমাত্র ঘেস ব্যবহার করি, ঘেসের সাথে ভার্মি কম্পোস্ট মেশাই না। তার কারণ আমার মনে হয় ভার্মি কম্পোস্ট না মেশালে গ্রোয়িং মিডিয়ামে সল্ট ডিপোজিট অনেকটা কম হবে এবং বর্ষার সময় টানা বৃষ্টিতে গাছের রুট ড্যামেজ হবে না। বন্ধুরা, আপনারা যারা কমার্শালের ঘেস ব্যবহার করবেন তারা অবশ্যই ঘেসের সাইজ এই ধরনের ছোট করে নেবেন। বড় আকারের ঘেস বা সিন্ডার নিলে গ্রোয়িং মিডিয়ামে ময়েশ্চার মেনটেন করা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। ঘেসে গোলাপ গাছ বসানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে জায়গায় গাছের গ্রাফটিং করা রয়েছে ওই জায়গাটাকে 1 সেন্টিমিটারের মতো ছেড়ে দিয়ে রুট সমেত পুরো এলাটাকে সিন্ডারের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। এভাবে গাছের যেখানে গ্রাফটিং করা হয়েছে ওখান থেকে 1 সেন্টিমিটারের মতো ছেড়ে দিয়ে আমরা যদি গাছটাকে পুরোটাই সিন্ডারের মধ্যে প্রতিস্থাপন করি তাহলে এলার পুরো ডালটা থেকেই শিকড় হবার সম্ভাবনা থাকে। এই জায়গাতে অনেক নতুন বাগানি ভুল করে থাকেন, তাই এই ব্যাপারটা গাছ বসানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন।
গাছের শিকড় ডুবিয়ে রাখার জন্য যে ফাঙ্গিসাইডগুলো জলটা ব্যবহার করেছিলেন ওই জলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে টবে দিয়ে দিন। গাছের শুকনো ডালগুলোকে এবং যে পাতাগুলো ফাঙ্গাস ইনফেক্টেড রয়েছে সেই পাতাগুলোকে বা হলুদ হয়ে যাওয়া পাতাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। গাছে যদি কোনো কুঁড়ি বা ফুল থেকে থাকে তাহলে সেগুলো অবশ্যই কেটে ফেলবেন। এরপর আমরা 1 লিটার জলের সাথে 2 ml হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে দেব এবং এই মিশ্রণ থেকে আমরা প্রয়োজন মতো 200 থেকে 250 ml প্রতি টবে দিয়ে দেব। হাইড্রোজেন পারক্সাইড গ্রোয়িং মিডিয়ামকে ডিসইনফেক্ট করবে, এছাড়াও রুট জোনে কিছুটা অতিরিক্ত অক্সিজেন দেবে। হাইড্রোজেন পারক্সাইড দেওয়ার পর গাছগুলোকে আমরা 30 মিনিটের জন্য রেখে দেব। তারপর গাছগুলোতে আমরা আরও একটা ট্রিটমেন্ট করব। আজ আমি যে 4টে গাছ বসালাম সেগুলোর নাম হলো ফার্স্ট এডিশন, অহল্লা, মোহনা এবং সেন্ট বনিফেস। বন্ধুরা, আপনারা যারা ঘেঁষে গোলাপ গাছ করা শুরু করেছেন এই বছর বা করবেন তাদের উদ্দেশ্যে বলবো, ঘেঁষে গোলাপ গাছ করা এমন কিছুই কঠিন ব্যাপার নয়। যেটা করতে হবে সেটা হলো রুটিন মেনে গাছের পরিচর্যা করে যাওয়া। যে পরিচর্যাগুলো আমি এই ভিডিও সিরিজের ভিডিওতে বলে যাব সেগুলো করলেই আপনার গাছ ভালো হবে। ঘেঁষে ভালো গাছ করার জন্য আপনাকে কেমিক্যাল বিশারদ বা বোটানিস্ট হতে হবে না। যে পরিচর্যাগুলো বলবো সেগুলো করলেই গাছ হবে। শুধুমাত্র যে পরিচর্যাগুলো আমি বলে যাব সেগুলো নিয়মিত করে যাবেন। গাছগুলোকে হাইড্রোজেন পারক্সাইড দিয়ে 30 মিনিট রাখার পর আমরা একটা রুট হরমোন নেব। আমি এখানে কাটিং এড নিয়েছি, 1 লিটার জল নিয়েছি আমি। 1 লিটার জলের সাথে 2 গ্রাম কাটিং এড এবং 1 গ্রাম হিউমিক অ্যাসিড আমি মিশিয়ে দিয়েছি। ওই কাটিং এড এবং হিউমিক অ্যাসিডের মিশ্রণ আমরা 250 ml করে প্রতি গাছে দিয়ে দেব। কাটিং এড আপনারা লোকাল ফার্টিলাইজার শপে পেয়ে যাবেন, আর লোকাল ফার্টিলাইজার শপে যদি না পান তাহলে অনলাইন থেকে আনিয়ে নিতে পারেন। কাটিং এড এবং হিউমিক অ্যাসিডের মিশ্রণ এবং হাইড্রোজেন পারক্সাইড আমরা যেভাবে দিলাম আজকে এইভাবে 5 দিন ছাড়া ছাড়া আমরা গাছে দিতে থাকব। গাছগুলো বসানোর পর আজ 10 দিন। গাছগুলো আমি যেদিন বসিয়েছিলাম সেদিনে হিউমিক অ্যাসিড এবং কাটিং এড দিয়েছিলাম, তারপর 5 দিন পর আবার দিয়েছিলাম। আজ আবার আমি ওই একই মিশ্রণ প্রতিটা গাছে দিয়ে দেব। আমি একটা গাছ মাটিতেও বসিয়েছি। গোলাপ গাছের জন্য মাটি কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, আমি ওই ভিডিওটা কালকে আপলোড করব। মাটিতে বসানো ওই গাছটা আমি লোকাল নার্সারি থেকে কিনেছিলাম, ওটার নাম আমি জানি না। গাছগুলোতে এখনও পর্যন্ত আমি কোনো খাবার দিইনি। আমি গাছগুলোতে খাবার দেওয়া শুরু করব পরের সপ্তাহ থেকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে জানান এবং বন্ধুর সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। বন্ধুরা, আজকের এপিসোডে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী এপিসোডে।